রাসূলের জীবনে ঘটে যাওয়া সর্বশ্রেষ্ঠ ঘটনা মিরাজুন নবী ইসরা, যে মিরাজ দিয়ে বিশ্ব নবী যে শ্রেষ্ঠ নবী সেটা সাব্যস্ত হয়েছে। কারণ আল্লাহ তাআলা এইভাবে তার কোন নবীকে সিদরাতুল মুনতাহায় নিয়ে আকাশ পার করে এইভাবে মিরাজ দিয়েছেন, বিশ্ব নবী ছাড়া এমন নবী আর একজনও নেই। এবং হাদিসে পাওয়া যায় মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে আকসা যাওয়ার পরে আল্লাহ তাআলা সব নবীকে সেখানে একত্রিত করলেন, রুহানি অথবা জিসমানি সব নবী হাজির হওয়ার পরে জিব্রিল আমিন সেখানে দুই রাকাত নামাজ পড়া হবে, মসজিদে গেলে দুই রাকাত নামাজ পড়া মসজিদের হক, এটা মসজিদের হক। জিব্রিল আমিন দুই রাকাত নামাজ হবে, এখন এত লোক যেহেতু একত্রিত হয়েছে বেলা তাদাই ঘোষণা ছাড়া নফল নামাজও জামাতে পড়া যায় আছে, বেলা তাদাই ঘোষণা ব্যতীত আর রমজান মাসে নফল নামাজ জামাতে তো তাহাজ্জুদের সময় কিয়ামুল লাইল পড়ি আমরা, পড়ি না তারাবির নামাজ পড়ি জামাতে, অসংখ্য নবী সব নবী হাজির দুই রাকাত নামাজ হবে, এত নবী একত্রিত হলো এখন ওই নামাজটা জামাতে পড়া হোক। জিব্রিল আমিন বিশ্ব নবীর হাতে ধরে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। ওই মেরাজের রাতে প্রমাণ হলো রাসূল সব নবীদের নেতা। যেই মেরাজে আল্লাহ তাআলা তার হাবিবকে আকাশ পার করে নিলেন, যেই ঘটনার বর্ণনা আল্লাহ তাআলা নিজে সুবহান শব্দ দিয়ে শুরু করলেন, এমন ঘটনা কোন নবীর জীবনে আর ঘটে নাই। আজকে সেই মেরাজটাও বিকৃত হয়ে যাচ্ছে আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে। মেরাজের আলোচনা যখন হবে, ওই রজব মাস যখন আসবে, প্রায় মসজিদে মেরাজের আলোচনা হবে, এদেশের 90% এর বেশি মসজিদে মেরাজ শুরু করে আর শেয়াজিম দিয়া। শতকরা 90 জন আলেম আরো বেশি হতে পারে রাসূলকে আর আরশে নিয়া তারপর মেরাজ আলোচনায় শুরু করে, যে আল্লাহ রাসূলকে আরশে নিয়েছে, উনার পায়ে জুতা ছিল, জুতা খুলতে তিনি চেয়েছেন, আল্লাহ মানা করছে, ইত্যাদি ইত্যাদি এই আলোচনাগুলো কে শুনে নাই। রাসূল মেরাজ করে ফিরে এসে দেখেন পানি এখনো গড়াচ্ছে, যে পানি তিনি অজু করলেন, যে বিছনায় ঘুমানো ছিলেন বিছনা এখনো গরম, ঘরের দরজা তিনি বের হলেন কড়া এখনো নড়ে। এইভাবে আমরা আরো কত কাহিনী শুনি। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রিল আমিন বললেন আমি আর এক কদম সামনে যাব না, লাও তাকাদ্দাম তো খাতওয়াতান লা হাতারিকান না, সামনে গেলে চলে যাব। এই জাতীয় আরো কত ঘটনা মেরাজের নামে মিথ্যা রচনা করে মেরাজের মূল ঘটনাকে আজকে আড়াল করে ফেলছে। মেরাজ উত্তম একটি ঘটনা, শ্রেষ্ঠ ঘটনা, এটাও বিকৃত হতে চলছে। দিন কি বিকৃতি থেকে হেফাজতের দায়িত্ব আলেমদেরকে নিতে হবে। আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, নবীরা আমাদের জন্য টাকা পয়সা রেখে যায় নাই, লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা, ইন্নামা ওয়ারাসুল ইলমা, রাসূল বলেন নবীদের ওয়ারিস আলেমেরা, নবীগণ টাকা পয়সার ওয়ারিস বানায় নাই, নবীগণ আমাদেরকে এলেমের ওয়ারিস বানাইছে।
তাই ওই এলেম দিয়া দিয়া দিনকে বিকৃতি থেকে হেফাজত করা লাগবে। ও ভাই আমার, যদি কৃষক খেতে ধান লাগায়া গম লাগায়া ফসল বুনে বাড়িতে চলে আসে, খেতের মাঝে আগাছা জন্ম নিয়েছে কিনা মাঝে মাঝে তা না দেখে, আগাছাগুলো জন্ম নিলে সেগুলো যদি উপড়াইয়া ফেলে না দেয়, তাহলে তিন মাস চার মাস পাঁচ মাস পরে যাইয়া দেখবে ওই ফসলের চেয়েও আগাছার সংখ্যা বেশি। তখন মূলধানের গাছ চিকন হয়ে আছে, লাল হয়ে গেছে, আর ঘাস তাজা মোটা মোটা হইয়া দাঁড়ায় আছে, ঠিক না? ওই ফসলে ওই ফই কৃষকের ক্ষেতে ফসল ভালো হয় না খারাপ হয়? আর যেই কৃষক সাত দিন পাঁচ দিন পরে পরে যায় আগাছা দেখলে টান দিয়া উপরে ফেলে উঠার দেয়, সময় মতো পানি দেয়, সময় মতো সার দেয়, আগাছা নাই, তাই ক্ষেত থেকে সার থেকে পাওয়া সবটার শক্তি মূল ফসল গ্রহণ করে ফসলে ফলন ভালো হয়। ওই বিকৃতি বিদাত খোরাফাত এগুলো আগাছার মতো, তাই যখনই কোন জালেম কোন ধূর্ত কোন ব্যক্তি আলেমের সুরত ধরে ফিরের সুরত ধরে বক্তার সুরত ধরে মার জমানোর জন্য মুরিদ জমানোর জন্য মিথ্যা কাহিনী বিভিন্ন সহি কথার ভিতরে ঢুকাইয়া দেবে, হক্কানি আলেম রেগুলো আকাশের মতো উপরে ফেলা লাগবে। আমার ভাইরা, আপনাদের সামনে আমি আজকে ওই মিরাজকে বিকৃতি থেকে কিভাবে আমাদের বাঁচানোর দায়িত্ব, আগাছাগুলো কি কি ওগুলো সহ মিরাজের মূল কাহিনী একটু আলোচনা করতে চাই। আল্লাহ যেহেতু একটা সুরা নাজিল করছেন ইসরা নাম দিয়া, ওই ইসরার ঘটনা মিরাজের ঘটনা অসংখ্য সাহাবি বললেন রাসূল থেকে, নিশ্চয়ই এর মাঝেও আমাদের জন্য শিক্ষণীয় আছে না? নাই। আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, আজকের পরে এই সাবজেক্ট নিয়ে যেন আর আলোচনা শোনা না লাগে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় মিরাজ নামক ঘটনা ঘটাইয়া দিলেন যে সময়টা ছিল বিশ্ব নবীর জীবনে সবচেয়ে নাজুক। হিজরতের এক বছর আগে মিরাজ সংগঠিত হয়, যদিও এটা নিয়ে ফতহুল বারি প্রণেতা আল্লামা ইবনু হাজার আসকালানী রাহেমাহুল্লাহ আট দশটা মতামত এনেছেন, কোন মাসের কোন তারিখে মিরাজ হয়েছে এটা কোরআন হাদিসে পাওয়া যায় না, কিন্তু মিরাজ সত্য নিশ্চয় এটা হয়েছে, দিন এবং তারিখ কোরআনেও নাই হাদিসেও নাই, ঐতিহাসিকগণ গবেষণা করে আট দশ রকমের বক্তব্য দিয়েছেন, তার মাঝে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বক্তব্য হলো হিজরতের এক বছর আগে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি প্রাপ্ত হলেন হেরা গুহায়। তিন বছর গোপনে দাওয়াত দিলেন, তিন বছর দাওয়াত গোপন যখন চলল, রাসূল আল্লাহ এবার বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আর গোপনে নয়, আপনারা আপনজনদের কাছে দিনের দাওয়াত নিয়ে যান, উনারা আপনজন মানেই তো আবু জাহেল আবু লাহাব, উনার চাচারা আত্মীয় স্বজনেরা তো মক্কার নেতা, ওদের কাছে দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাফা পাহাড়ে দাঁড়ায় ডাকলেন মানুষকে, ইয়া সাবাহা বলে আওয়াজ করলেন, লোকজন গেল,
রাসূল কালেমার দাওয়াত দেয়া শুরু করলেন আপন চাচা আবুল আহাব পাথর মারল। সূরা লাহাবে আল্লাহ তাআলা তার বক্তব্যের প্রতিবাদ করলেন। আবুল আহাব বলছে তাব্বানলাকা ইয়া মুহাম্মাদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কালেমা দাওয়াত দেওয়ার জন্য বুঝি আমাদের ডাকতেছো। রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে। আবুল আহাব পাথর মারে শুরু হয়ে গেল রাসূলের উপর নির্যাতন। নবুয়তের সপ্তম সনে তারা রাসূলকে ধরে জেলে দিয়ে দিল। প্রেক্ষাপট সংক্ষেপে বলছি, 3 বছর জেল খাটলেন শিয়া বি আবি তালেবে। ওখানে রাসূল পরিবারকে খাবার দেয়া হতো না, পানিও দেয়া হতো না। রাতের বেলায় বাচ্চাদের চিৎকার, মায়ের বুকে দুধ নাই, আকাশ বাড়ি হয়ে উঠত। খাবার পানির অভাবে গাছের ছাল বাকল লতা পাতা খাওয়া লাগছে। আল্লাহর হাবিব মুক্তি পেলেন নবুয়তের দশম সনে। মুক্তি পেয়ে তিনি আবার দাওয়াতি কাজ শুরু করলেন। কাফেররা দারুন না দাওয়াতে মিটিং করলো, করে সিদ্ধান্ত নিল মুহাম্মাদের 2টি মেয়ে আবুল আহাবের ছেলের কাছে বিয়ে দিছে। হযরত জয়নব, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর বাকি 2টি মেয়ে উম্মে কুলসুম এবং ফাতেমা এখনো বিয়ে হয় নাই, তারা শেয়ানা, বিয়ের উপযুক্ত। দারুন না দোয়া মিটিং হলো, মুহাম্মাদের 2টি মেয়ে মুহাম্মাদের বাড়িতে রেখে আসো। বাড়িতে পাঠিয়ে দিল। আল্লাহর হাবিবের কাছে তারা এসে বলছে আর তুমি ঘর থেকে বাহিরে কদম দিবা না, তোমার কালেমার দাওয়াত আজ থেকে দেয়া যাবে না। আবু তালেব গায়া এসে বলে ভাতিজা আমি আসি, তুমি তোমার দাওয়াত দেও, দেখি কে কে কি করে। রাসূল আবার দাওয়াত দেয়া শুরু করলেন। 6 মাস পরে আবু তালেব মরে গেল। আবু তালেবের মৃত্যুতে কাফেররা আনন্দে উদ্ভেলিত হয়ে গেল। মুহাম্মাদকে এতদিন গায়ে হাত দেই নাই, আবু তালেব ছিল তাই তাকে টেকেল করেছে, এখন কে করবে। কাফেররা এসে রাসূলের বাড়িতে হুমকি ধমকি দেয়, এবার তোমার কে বাঁচায় আমরা দেখি। কাফেরদের হুমকি ধমকি শুনে মা খাদিজা উনার টাকা পয়সা যা আছে সব রাসূলের কদমে রেখে বলে হুজুর আমার সব অর্থ দিনের জন্য ওয়াকফ করে দিলাম, আপনি দিনের দাওয়াত দেন যা লাগে খরচ করেন, আমি খাদিজা আপনার সাথে আছি, দেখি কে গায়ে হাত দেয়। পুরা হাশেমি বংশকে সাথে নিয়ে প্রতিরোধ করব। স্ত্রীর পক্ষ থেকে সাহস পেয়ে রাসূল আবার দাওয়াত দেয়া শুরু করলেন। কিন্তু 2 মাস যাওয়ার পর হযরত খাদিজাও মরে গেল। আমার ভাইরা, 2 ডানা ভেঙে গেলে পাখির অবস্থা যেমন হয় রাসূলের অবস্থাও তেমন হয়ে গেল। এত দুশ্চিন্তায় পড়ে গেলেন, এমন দুশ্চিন্তা রাসূল জীবনে আর কখনো পড়েন নাই। এই জন্য নবুয়তের 10ম বর্ষকে আমুল হজন বলা হয়, দুশ্চিন্তার বছর। কাফেররা রাসূলকে এসে আবার বলে বের হও, দেখি ঘর থেকে বের হও। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন, কি করা যায় কি করা যায়, ঘর থেকে বের হওয়ার পরিবেশ নাই, দাওয়াতি কাজ করার কোনো অবস্থা নাই, বের হয়ে কখনো যদি বাজারে ঘাটে এদিকে সেদিকে যান দেখেন বেলালের গলার মাঝে লসিরা গায়া লোকজন টানতেছে, হযরত খাব্বাবের পিঠের মাঝে আগুনের শেকা, রাসূলকে খাব্বাব এসে কাবার পাশে চাদর তোলা দিয়া দেখায়, দেখেন আমাকে মেরে বেহুশ বানায় আমার লাস্টারে আগুনের কয়লার উপরে শোয়ায়া বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। পরিস্থিতি বড় কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন বাড়ির পাশ দিয়ে,
দেখেন হযরত আম্মার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাম, ইয়াসারের পরিবারের লোকেরা তাদেরকে মাটির মাঝে বুকে পাথর চাপা দিয়া শোয়া রাখছে। হযরত আম্মার রাসূলকে দেখে ইশারা দিলেন, আল্লাহর হাবিব আর নয়নে আরশকে একটু তাকালেন, তাকিয়ে দেখেন আম্মার মাটির মাঝে শোয়া, তার বুকের মাঝে পাথর চাপা দেয়া। কাফের হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে প্রচন্ড রোদ, আল্লাহর রাসূল তাদেরকে সামান্য সহযোগিতা করবেন এ পরিবেশ নাই, কিন্তু আম্মার তো রাসূল কি ইশারা দিচ্ছে, হুজুর আপনি কিছু একটা করেন। আল্লাহর হাবিব আম্মারের দিকে ফিরে তাকায়া বললেন, সাবরান আলাইয়া আসার ইন্না মাউইদাকুমুল জান্নাহ, ওই আসারের পরিবারের লোকেরা তোমাদের সাহায্য করার মতো কোনো সামর্থ্য আমি নবীর এখানে নাই, তবে তোমরা ধৈর্য ধরো, আমি নবী তোমাদের জান্নাতের ওয়াদা দিয়া গেলাম। পরিস্থিতি বড় জটিল, রাসূল টেনশন করছেন কি করা যায়। আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা আনযিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আমার নবী, ও রাসূল, আমি আল্লাহ যে কোরআন নাজিল করতেছি এটা তাবলিগ আপনি করেন, এটা আপনার দায়িত্ব। যদি আপনি ঘরের মাঝে বসে থাকেন প্রমাণ হয়ে যাবে পামা বাল্লাগতা রিসালাতাহু, যে আপনি রিসালাতের দায়িত্ব আদায় করেন না, আপনি ফাঁকিবাজি করছেন। মক্কা থেকে ঘর বাড়ি থেকে পা রাখা যায় না, আর আল্লাহ কয় বসে থাকা যাবে না। যদি আপনি দাওয়াতি কাজ না করেন প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। কি করা যায়? আল্লাহর হাবিব ভাবছেন, হঠাৎ মাথায় আসলো আমি তো শুধু মক্কার নবী নই, আমি তো তামাম পৃথিবীর নবী। সুবহানাল্লাহ, করে মক্কায় পরিবেশ নাই তো কি হইছে, আমি মক্কা থেকে বের হয়ে দূরে চলে যাব। মাথায় আসলো তায়েফের কথা, মক্কা থেকে 100 কিলোমিটারের বেশি দূরে, ওখানে হযরত হালিমার বাড়ি, রাসূলের যারা সমবয়সী বাচ্চা রাখালি করছেন, ছাগল চড়াইছেন, তার আজকে সমাজের নেতা রাসূলের মামার বাড়ি। তাই বিশ্বনবী ভাবেন, হয়তো আমার দাওয়াত আমার বন্ধু বান্ধব আমার মামা আমার নানারা শুনবে। মন ভরা আশা নিয়াম মক্কা থেকে চুপি চুপি একান্তে বের হয়ে তায়েফে পৌঁছলেন। তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে মানুষকে বলতে থাকলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আর তায়েফের লোকগুলো পাগল বলে বলে পাথর মারতে দেরি করলো না, বের হও বের হও, পিছন দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে লেলাইয়া দিল। ইয়া আইয়ুহাল্লাযী নুযযিলা আলাইহিয-যিকর ইন্নাকা লামাজনুন, তারা কোরাস কণ্ঠে দল বেঁধে বলছে, তুমি বলছো তোমার কাছে কোরআন আসছে, আমরা বলছি তুমি একটা পাগল। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবকে তায়েফের লোকেরা পাগল বলে পাথর মারছে, গায়ের মাঝে একটা পশমের জায়গা নাই যেখানে রক্ত লাগে নাই, রক্তাক্ত হয়ে ফিরে আসলেন বাড়িতে। বাড়িতে এসে ভাবছেন এখন কি করি, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতাতা আন তাবতাগিয়া নাফাকাম ফিল আরদ আও সুল্লামান ফিস সামা, ও আমার নবী, তাদের আচরণ যদি আপনার কাছে অসহনীয় লাগে
তাহলে একটা কাজ করেন, আপনি দেখেন জমিনে কোন সুরঙ্গ পাওয়া যায় কিনা চলে যান, অথবা আকাশে সিঁড়ি লাগাইয়া উঠে যান। বলুন তো পরিস্থিতি স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, সহজ না কঠিন, কম কঠিন না বেশি কঠিন? আল্লাহ কি দেখে না? এটা কি আয়াত নাজিল করলো আল্লাহ তার রাসূলের উপরে? আপনার কাছে যদি তাদের আচরণ অসহ্য মনে হয়, আপনি সুরঙ্গ নেন, চলে যান সুরঙ্গ দিয়ে, অথবা আকাশে সিঁড়ি লাগিয়ে চলে যান। ও বন্ধু, আপনারাই বলুন তো জমিনে আসলে কোন সুরঙ্গ আছে নাকি পালানোর মতো? আকাশে সিঁড়ি লাগানো যায়? আল্লাহ তাআলা বুঝাইলেন, পরিস্থিতি যতই কঠিন হোক দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহর কাছে বলেন মানুষের বিপদ থেকে আক্রমণ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর। মানুষ কি বলবে, মানুষ কি আচরণ করবে, মানুষ পাথর মারবে নাকি মানুষ দাঁত ভাঙবে, নাকি মানুষ জেলে জেলে নেবে, নাকি মানুষ ফাঁসিতে ঝুলাবে, ওটা ভাবার দায়িত্ব আপনাকে দেয়া হয় নাই। দাওয়াতি কাজ করা লাগবে, কাজ করে যেতে হবে, আল্লাহ তার রাসূলকে ছাড় দেয় না। সুতরাং আমরা যারা আছি রাসূলের উম্মত, আমাদেরকে পরিস্থিতি দেখে চুপ থাকা যাবে না, আমাদেরও কথা বলে যেতে হবে। আমার ভাইরা, পরিস্থিতি যতই কঠিন হোক, যদি রাসূল চুপ থাকেন, দাওয়াতি কাজ না করেন, তাহলে রেসালাতের মাঝে ফাঁকি হবে। ঠিক আমরা যারা ওয়ালে ওয়ারিস নবী, নবীদের ওয়ারিস, যদি আমরাও ভাবি হক কথা বললে মাহফিল 144 জারি হয়, তাই আপাতত হক না বলি। হক বললে উমরিত কমে যাবে, ফির হক বলা ছেড়ে দিয়েছে। হক কথা বললে ইমামতি চলে যাবে, বক্তা ইমাম হক কথা ছেড়ে দিয়েছে। হক কথা বললে জেলে যাওয়া লাগে, হক কথা বললে চাকরি চলে যায়, হক কথা বললে ফাঁসিতে ঝুলানো হয়। এজন্য যদি হক আপনি ছেড়ে দেন, আপনার পরিস্থিতি আল্লাহর কাছে ইমানদারের তালিকায় না থাকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় টেনশনে পড়ে গেলেন। আল্লাহ কি কয় রে? আল্লাহ কয়, আমি যদি না পারি সহ্য করতে, আমি নাকি সুরঙ্গ খুঁজতাম? রাসূল বুঝলেন দিনের ব্যাপারে আল্লাহ আমাকে কোন রকমের কম্প্রোমাইজ করার সুযোগ দেন না, সার দেন নাই। আল্লাহর কাছে তার দিনের দাম নবীদের জীবনের চেয়েও বেশি। আল্লাহর দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি, তাই অসংখ্য নবীকে হত্যা করা হয়েছে ওই দিনের কারণে। জমিনে নবীদের কো রক্ত দেয়া লেগেছে। ওই জটিল পরিস্থিতিতে নবুয়তের এক বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের স্বাস্থ্য বোন হযরত আলীর মেয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা নার ঘরে তিনি শায়িত। রাতের বেলায় আতামার সময়, আতামা হলো অন্ধকার চারদিকে ছেয়ে যাওয়ার পরে এশারের টাইম যদি হয়, ওই টাইমে দুই রাকাত নামাজ ছিল, আগেকার উম্মতেরাও পড়ত, এশা ফরজ হয় নাই। ফরজ নামাজগুলো উম্মতে মুহাম্মাদের উপরে আসে নাই, ওই টাইমটাকে বলা হয় সালাতুল আতামা। কি বলে? আল্লাহর হাবিব সালাতুল আতামা দুই রাকাত পড়ে উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছেন। জগতের রাজ্যের সব দুশ্চিন্তা রাসূলের মাথায় ভর করছে, কি করা যায় ভেবে পাচ্ছেন না। আল্লাহ তখন ভাবলেন আমার নবীকে একটু আমার সৃষ্টি লীলার অপার রহস্য দেখানোর জন্য আকাশ সফর করাই। সুবহানাল্লাহ,
আমি দেখাইয়া দেই আমি আল্লাহর ক্ষমতা কত, আমার কুদরত কত, মালাকুত জাবারুত আকাশ জমিন এই সব আমি কেমনে চালাই, এই বিশাল সূর্য, এই বিশাল চন্দ্র, এই কোটি কোটি নক্ষত্র, এই ছায়াতি ছায়াপথ, এই নিহারিকা পুঞ্জ, এই স্টার ক্লাস্টার বাইনারি স্টার কমেট ইভেন্ট হরাইজন, এই ব্ল্যাক হোল টোটাল আকাশ, আমার সৃষ্টি লীলা কিভাবে আমার কথা মতো চলছে। আমি আমার নবীর মনের দুশ্চিন্তা দূর করার জন্য জিব্রিল আমিনকে পাঠাইয়া দিলাম। সংগঠিত হয়ে গেল মেরাজের মতো বিস্ময়কর ঘটনা। ও মুসলমান, এই মেরাজ এমন এক ঘটনা, আজকের এই দিন পর্যন্ত যারা নাস্তিক গবেষক মহাকাশ বিজ্ঞানী তারা স্বীকার করে নাই। মেরাজের ব্যাপারে অসংখ্য নাস্তিকের প্রবন্ধ আর্টিকেল আছে, গুগলে গেলে আপনি অসংখ্য আর্টিকেল পাবেন। নাসার বিজ্ঞানীরা কমেন্টস করছে লাগাতার, আকাশে যাওয়া সম্ভব না, তাই মেরাজ নামক ঘটনা নাস্তিক কাফেররা আজ পর্যন্ত বিশ্বাস করে নাই, বিশ্বাস তারা কেমনে করবে। মক্কার মুশরিকেরাও তো বিশ্বাস করে নাই, তবে মক্কার মুশরিকদের অবিশ্বাসটা কিন্তু আকাশ ভ্রমণ নিয়েছিল না, তাদের অবিশ্বাস ছিল এক রাতে মক্কা থেকে মসজিদে আকসা ভ্রমণ। তখনকার লোকের আকাশে উঠা যায়, চন্দ্র তারকা পার হওয়া যায় গুলু ভাবে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় বসে আছেন। যারা হজে গেছেন তারা দেখেছেন কাবা ঘরের বাহিরে একটু গোল জায়গা আছে, আছেন এরকম করে ঘেরর দেয়া, ওটাকে বলে হাতিম। কি বলে? এটাকে আবার হিজিরও বলে, হিজর, হাতিমে কাবার নাম। আল্লাহর রাসূল হিজিরে বসে আছেন, একটু তুলে দাও, হাতিমে কাবা রাসূল বসা। আবু জেহেল হেঁটে যাচ্ছিল, যাওয়ার পথে আবু জেহেল রাসূলকে দেখে টিটকারি দিল, দিয়ে বলতেছে ও ভাতিজা মুহাম্মদ, নতুন কোনো খবর আছে নাকি? আল্লাহর হাবিব বললেন হ্যাঁ চাচা, এই তো গত রাতে বিশাল কাণ্ড ঘটে গেছে। আবু জেহেল বলে কি ঘটছে একটু শোনাও দেখি, মজা নিতাছে মজা। আল্লাহর হাবিব বললেন আমি তো গত রাতে মসজিদে আকসায় গেছি, তারপরে সেখান থেকে এইভাবে এইভাবে আকাশ জান্নাত জাহান্নাম। আবু জেহেল আকাশের কাহিনী শুনতে চায় না, সে বলতেছে গত রাতে মসজিদে আকসায় গেছো, সকালবেলা আবার তুমি এখানে খাড়াই রেছো, হ্যাঁ কইজি, কই বলো কি? কারণ মক্কার কাফেররা মসজিদে আকসা চিনে, ব্যবসায়িক কারণে তারাও যেত। তাফসীরে কাশ্যাপ প্রণেতা লেখেন মসজিদে আকসা জেরুজালেম তৎকালীন যুগে যেতে সময় লাগতো 40 দিন, আসতে লাগতো 40 দিন, মোট কত দিন? 80 দিন। দূরত্ব ছিল 1200 কিলোমিটারের বেশি, একদিনে 16 মাইল যাওয়া যেত উঠে চড়ে, 348 মাইল। সফরের দূরত্ব ওলামায়ে হানাফ বলেছে 16 মাইলের বেশি একদিনে সফর করা তৎকালীন যুগে যেত না, যেতে 40 দিন, আসতে 40 দিন, 80 দিন। আর বাতিজা তুমি বলতেছো গত রাতে যাইয়া নাকি আবার তুমি এখন এখানে? আচ্ছা আমি যদি কিছু লোক খবর দেই তুমি কি সবার সামনে কইতে পারবানি? আবু জেহেল বড় দুরন্ধর, সে ভাবলো যদি পাবলিক রে সাক্ষী রাখতে পারি হে আর ফিরতে পারত না, কই কথা আর ফিরতে পারবে না, সাক্ষী বানাইয়া রাখি। আল্লাহর হাবিব বলল আমি বলতে পারবো। আবু জেহেল আর বাড়ি না যায়
এখান থেকে চিৎকার দেয়া শুরু করলো, বনি লুবাই, ও বনু কাব, ও হাশিমি গোত্র, তোমরা কারা, কোথায় আছো, আসো আসো। আবু জেহেলের চিৎকার শুনে নেতা ডাকছে, অনেক লোক ধরে আসছে। এবার বলছে, ভাতিজা তুমি কি কি জানি কালকে রাতে হয়েছে একটু আমরা শোনাও। রাসূলুল্লাহ সরল মনে তিনি তার কাহিনী শোনাচ্ছেন, অট্টহাসি দিয়া হাত তালি দেয়া শুরু কইছে, আমরা অনেক আগে পাগল কইছি, আজকে প্রমাণ হলো। নাউজুবিল্লাহ, কেউ কেউ নিজের চুল ছিঁড়া শুরু করছে, কেউ নিজের গায়ের জামা ছিঁড়া শুরু করছে, হইসই পড়ে গেল, হাসাহাসি মাতামাতি। আল্লাহর হাবিব বলে যাচ্ছেন, তখন আবু জাহেল বলে, একটা কাম করো, এটা আবু বকরকে ডাকো। কারণ আবু বকর হলো তার প্রধান সঙ্গী, প্রধান সঙ্গী। আজকে ওর মুখ থেকে কাহিনী যদি আবু বকর নিজের কানে শোনে, আমরা পাগল বলা লাগবে না, আবু বকর নিজেই পাগল বলবে। নাউজুবিল্লাহ। একজনকে পাঠায়া দিল আবু জেহেল, লোক পাঠানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন ডাকছে? কই যে নেতা ডাকছে, তোমাদের নবীও সেখানে আছে, চলো। আবু বকর বলে, কেন? কই নিজের কানে শোনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ভিড় ঠেলে ভিতরে ঢুকলেন, ঢুকেই বিশ্ব নবীকে আবু বকর সিদ্দিক প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা কুনতাল লাইলা আলতামাসতুকা ওয়ালাম আজিদ। হুজুর, গত রাতে আপনারে আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই, খুঁজা ছিলেন কই? সুবহানাল্লাহ, কই না ভাইয়া? আবু জেহেল বড় চোখ দিয়া চায়, কি রে ঘটনা, যে কেমন কেমন লাগতেছে। এতক্ষণ মোহাম্মদ বলছে সে গত রাতে মক্কা ছিল না, মসজিদ আকসায় গেছে, তারপর আকাশ টাকাশ কত জায়গায় নাকি গেছে। ওনা আবু বকর আইসাও কইতাছে, আপনি কই থাকেন আমি তো জানি, কিন্তু সব জায়গায় খুঁজলাম, গত রাতে আপনারে তো পাই নাই, ঘটনা কি? আল্লাহর হাবিব বলে, আতাই তো মক্কা তা কাবলা সুবহে, আমারে তুমি পাইবা কেমনে, আমি তো মেরাজ থেকে ফজরের টাইমে ফিরে আসছি। এটা জোরে সুবহানাল্লাহ বলতে মনে হয় না? কখন ফিরে আসছে? এই কথা কয় না কেন ভাইরা, কখন ফিরে আসছে? রাসূল বলে, আতাই তো মক্কা তা কাবলা সুবহে, আমি এই তো ফজরের টাইমের একটু আগ দিয়া সুবহে সাদেকের সময় আসছে। গেছে কখন? এশার টাইমে ফিরল কখন? এখন আমরা যারা বলি তিনি ফিরে দেখেন, এখনো পানি গড়াইতাছে, তিনি ফিরে দেখেন, এখনো দরজার কড়া নড়তেছে, বিছনা এখনো গরম আছে। ও বন্ধু, এগুলো সব বানানো কথা, এগুলো বিকৃতি, এগুলোর পক্ষে একটা জয়ীফ হাদিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর, আমার তুমি কেমনে পাইবা, আমি তো সবে সাদেকের একটু আগ দিয়ে আসছি, আমি তো গত রাতে ইসরা করেছি, মসজিদ আকসায় গেছি, সেখান থেকে আমি আকার জমি তফ সফর করলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, এখন কাফের রেহবার আবু বকরের দিকে তাকা, আবু বকর তুমি এ কও, যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন, মসজিদ আকসায় তো 80 দিন লাগে, এরপর আকাশ মাকাশ বাদ দেও। কথা বুঝেন নাই? আবু বকর তুমি বলো এটা কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর মুখ থেকে শুনেই সাথে সাথে বললেন, সাদাকতায়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি যা বলেন সব সত্য। অবায়েরা আজকের বিজ্ঞানীরা স্বীকার করে না, কারণ তার অঙ্কের হিসাব নিয়ে বসছে, ক্যালকুলেটার নিয়ে বসছে। বিজ্ঞানীদের ধারণা সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ, 13 না 12, মাফ সেরো সিজে, ঠিক না, যে 12,99,099 এমন না, একবারে 13 লাখ গণা গণা। আবার বিজ্ঞানীরাই বলে সূর্যের কাছে যাওয়া যায় না, তাহলে মাফলো কি দিয়া? আল্লাহ জানে, জাগা
13 লাখ হোক আর 14 লাখ হোক, হইব তো? এখন সূর্য যদি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হয়, ওই সূর্যের ভিতর দিয়া মুহাম্মদ কেমনে আকাশে যাবে? সূর্য তো একটা অগ্নি গোলকের নাম। সূর্যের ভিতর আগুনের তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, তা থেকে পৃথিবীতে তাপ আসে একবারে সামান্য বাংলাদেশে চৈত্র মাসে 38-39 ডিগ্রি সেলসিয়াস, সৌদি আরবে 65-70 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি, ওই 40 ডিগ্রি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা সইতে পারি না। চৈত্র মাসে ছাতা হাতে নেওয়া লাগে, প্রতীক নিজের গায়ের জামা খুলা মাথায় দেয়া লাগে, কুত্তা জিব্বা বের করে হাঁপায়, ঠিক কিনা? এই যে আমার সামনে মাইক আছে, এই মাইকটা দাঁড়ায় আছে একটা লোহার রডের উপরে, ঠিক না? এটা হচ্ছে 500 তার রড, এই যে এটা মোটাটা, উপরে 300 তার। যারা বিল্ডিং বানান তারা 100 তার 300 তার 500 তার আছেন? এই রড গুলো আসমান থেকে নাজিল হয় নাকি ফ্যাক্টরিতে বানানো হয়? আসমান থেকে নাজিল হয় এটাও ঠিক, আনজাল্লাল হাদিদ ফিহি বাসুন শাদিদ, আল্লাহ কামি লোহা নাজিল করছে, সুবহানাল্লাহ, করেন নাজিল যে হয় এটাও আছে, তবে সেটা লোহার উপাদান। আল্লাহ আকাশ থেকে লোহার উপাদান নাজিল করেন বজ্রের মাধ্যমে, বজ্রপাত যখন হয় আকাশ থেকে লোহার উপাদান জমিনের ভিতরে আল্লাহ পাঠায়া দেয় বজ্রের মাধ্যমে। বিজ্ঞানীরা গবেষণা করে বলে ওই বজ্রপাতের মাধ্যমে লোহার উপাদান জমিনের পেটে চলে যায়। এখন লোহা একটা খনিজ পদার্থের নাম, এটা মাটির নিচে পাওয়া যায়, মোটা মোটা পাত লোহা দেখবেন মাঝে মাঝে আমাদের রোড দিয়া ঢাকার দিকে যাচ্ছে লরিটাকে ভিতরে এত মোটা মোটা, ওইগুলা লোহার ফ্যাক্টরিতে নিয়ে আগুন দিয়া গলানো লাগে। লোহার ফ্যাক্টরির পাশে দাঁড়ায় দেখবেন কেমনে আগুন জ্বলতেছে ধা ধা করে। গুগলে ঢুকবেন, আপনি লিখেন কিভাবে লোহা বানানো হয়, দেখবেন যে এসে ভাইয়ারা আগুনের মাঝে ওই মোটা মোটা পাত দেব, তারপরে আগুন লোহাটারে মোমের মতো গলায়া ফেলে, ওই লোহা গলাতে তাপ লাগে 1,538 ডিগ্রি সেলসিয়াস, 1,538 মাত্র 1,538 ডিগ্রি তাপ দিলে লোহা গলে যায়, আর সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি। কত সুবহানাল্লাহ করে রাখেন ভাইরা আমার, এই লোহা গলে মাত্র 1,500 তাপ। আমরা যে বাড়িতে যে আগুন আছে ওই আগুনে তাঙ্গুল দেয়া যায় না, আর যে আগুনে লোহা গলায় ওই আগুন আরো কত তাপ, আর সূর্যের ভিতর আছে 1,40,00,000 ডিগ্রি। নাসার বিজ্ঞানীরা কয় ওই আগুনের ভেদ কইরা সূর্য পার হইয়া মোহাম্মদ আসমানে কেমনে যাবে, জ্বলে ফুরে তো ফানিও থাকবো না কিছু থাকবো না, শুধুমাত্র আকাশে তারকা, সূর্য নয় সূর্যের সে কোটি কোটি গুণ বড় নক্ষত্র আছে না নাই। আল কোরআন দা চ্যালেঞ্জ মহাকাশ পর্ব বই লিখেছে কাজী জাহান মিয়া, নাসার বিজ্ঞানীদের বিভিন্ন সূত্র এনে এনে কোরআন থেকে সূত্র মিলায়া মিলায়া ছবি দিয়া প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড শেষ করছে, পরবর্তীতে লিখছে সমকাল পর্ব 1, সমকাল পর্ব 2, বড় চমৎকার বই, পাইলে পড়ে নেবেন কিনে। ওখানে উনি লিখেছেন আকাশের মাঝে ছায়াপথ আছে কোটি কোটি, এক একটা ছায়াপথের মাঝে তারকা থাকে কম পক্ষে 10,000 কোটি, সুবহানাল্লাহ। ওই ছায়াপথ গুলো ইলিশ মাছের ঝাকের মতো চলে,
এগুলো কখনো আলাদা হয় না তারকা। ওই ছায়াপথের ভিতরে 10,000 কোটি তারকা কমপক্ষে থাকে। এক একটা তারকা সূর্যের সে কোটি গুণ বড়। এক একটা থেকে আর একটা দূরত্ব শত শত আলোক বর্ষ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এগুলো বানাইছে কে? এই আকাশে নিহারিকা পুঞ্জ, বাইনারি স্টার। সূর্য হলো একটা স্টার, একটা তারকা। আর যখন তারকাগুলো ঝাঁকে ঝাঁকে থাকে তখন বলে বাইনারি স্টার। সেখানে থাকে ক্লাস্টার, সেখানে কমেট, কমেট মানে ধূমকেতু। আকাশে থাকে ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর। কাজী জাহান মিয়া লিখতেছেন, নাসার বিজ্ঞানীরা বলে ওই 10,000 কোটি তারকা নিয়া ওই ছায়াপথ গুলো আকাশের মাঝে গুণ্যমান আছে। ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। কেউ স্থির নয়, সবাই তার কক্ষপথের মাঝে ঘুরতেছে। এই ছায়াপথ গুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর আছে। আকাশে কিছু কালো গর্ত আছে, ওই গর্তগুলোর কাছে যখন যায় ওই গর্তগুলোর মাঝে এমন এক আকর্ষণ, চম্বকীয় আকর্ষণ আল্লাহ দিয়া রাখছে। ওই 10,000 কোটি তারকা নিয়া পুরাটা ছায়াপথ গর্তের মাঝে হারাইয়া যায়। তো বিজ্ঞানীরা বলতেছে, যেখানে কোটি কোটি তারকা হারাইয়া যায় এমন গর্ত আছে। এরকম গর্ত আকাশে একটা দুইটা না, এরকম ব্ল্যাক হোল আছে কোটি কোটি। কোরআনে সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, লা উকসিমু বিমাওয়াকিন নুজুম ইন্নাহু লাকসামুন লাউ তাআলামুনা আযীম। আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলছে, আকাশের তারকা হারাইয়া যায় এমন জায়গার কসম আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কয় এখন এগুলা সব পার হইয়া মোহাম্মদ আকাশে গেল কেমনে? আমার ভাইরা আপনারা দেখবেন মাঝে মাঝে পত্র পত্রিকায় আসে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশের কয়েকজন হিমালয় পর্বতে সুরে উঠছে, উঠছে না? তার মাঝে একটা মেয়েও আছে, নিশাত না কি নাম জানি। যারা হিমালয় পর্বতে ওঠে, ওই হিমালয় পর্বতে সূরায় ওঠার জন্য তারা পিঠের মাঝে অক্সিজেনের বোতল নেওয়া লাগে। হিমালয় পর্বত দেখার জন্য আমিও গিয়েছিলাম নেপালে। এক রাত ছিলাম মেঘের উপরে হোটেলে, প্রায় পৃথিবী স্থলভূমি থেকে 7,000 ফিট উপরে। সকালবেলা হিমালয় পর্বত দেখলাম, কি দেখলাম বুঝলাম না। অনেক দূরে আফসা আফসা আলো, কয়টাই হিমালয় পর্বত অনেক উপরে। আমি উঠছি 7,000 ফিট উপরে, হিমালয় পর্বত দেখলাম আরো অনেক উপরে আসমানের কাছে। মানুষ উপরের দিকে যত ওঠে তত অক্সিজেন কমে যায়, তাই হিমালয় পর্বতে যারা যায় তার অক্সিজেনের বোতল নেওয়া লাগে। বিজ্ঞানীরা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি মেরাজে যখন গেছে 1400 বছর আগে, অক্সিজেনের বোতল পাইছে কই? ছিল ছিল, তাহলে উনি আকাশে গেল কেমনে? অক্সিজেনের বোতল তো ছিল না, তাই তাদের অঙ্কের হিসাব মিলে না। মক্কার মুশরিকেরা কয়, 80 দিনের পথ একদিনে গেল কেমনে? অঙ্কের হিসাব মিলে না। নিউটনের অন্যতম একটা আবিষ্কার হলো গ্র্যাভিটেশন ফোর্স, যেটাকে বাংলায় বলে মাধ্যাকর্ষণ। এই যে আমরা জমিনের মাঝে বসে আছি, আল্লাহ তাআলা জমিনের মাঝে একটা শক্তি দিছে, যে শক্তি আমাদেরকে টেনে ধরে রাখছে। আপেল গাছের নিচে বসে নিউটন কিছু একটা ভাবছিলেন, হঠাৎ মাথার মাঝে আপেল পড়লো। নিউটন আসমানের দিকে তাকায়, আপেল গাছ 12 হাত উঁচু, এর উপরে আকাশে আরো জায়গা আছে না নাই?
উনি কয় কি রাফেল আমার মাথায় পড়লি কেন, ভরে গেলি না কেন? উনার মাথায় প্রশ্ন আসলো, গাছের নিচে বারো হাত, গাছের উপরে আছে কোটি কোটি হাত, ওই আপেল উপরে কেন গেল না, আপেল নিচে কেন পড়ে? বুঝতে হবে কোনো একটা আকর্ষণ এখানে আছে। গবেষণা করতে করতে বের করলেন মাধ্যাকর্ষণ শক্তি, এটা আল্লাহ জমিনের মাঝে দিয়ে দিছে। তো বিজ্ঞানীরা বলে মুহাম্মদ যখন আসমানের দিকে যাইতো তখন তো মাধ্যাকর্ষণ শক্তি এর টাইনা ধরে রাখতো। এই জন্য আপনি লক্ষ্য করবেন, আমরা যদি কেউ হাই জাম্প দেই, লং জাম্প, হাই জাম্প আছে না, ছোটকালে খেলছেন না, উপরের দিকে লাফ দিলে এটা কি কয়? হাই জাম্প। আপনি খেয়াল করবেন বন্ধু, উপরের দিকে আপনি লাভ দেবেন যত জোরে, নিচের দিকে পড়বেন তত জোরে। এই যে আপনি উপরে যেতে চান, আপনি উপরে যেতে পারেন না, আপনি আবার নিচের দিকে পড়ে যান, আপনাকে টেনে নিচে আনে কে? মাধ্যাকর্ষণ শক্তি আনে, মানে আল্লাহ ইদারে দিয়ে দিছে। তো বিজ্ঞানীরা বলছে তাহলে মোহাম্মদ কেমনে গেল? সুতরাং সম্ভব না, অঙ্কের হিসাব মিলে না। আবু বকর সিদ্দিক বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার অঙ্কের হিসাব করুক, 80 দিন লাগা যায়, কেমনে যায় কেমনে আসে। আর আমি আবু বকর বলি, আপনি যেহেতু বলছেন মিথ্যা হতে পারে না। কাফের এবার বলে আবু বকর তোমারে বালা লাগিয়ে দেখে আনছিলাম, এখন তুমি তো এইসব প্যাঁচ লাগাইতেছো ঘটনা কি? তুমি কেমনে বললা সাদাকতা আমাদের বুঝাও। সুবহানাল্লাহ ভাইয়েরা, আবু বকর সিদ্দিক বলে বুঝামু কি, আমি তো তার উপর ইমান এনেছি অনেক আগে, তোমরা জানো তিনি বলেছেন আল্লাহ আছে, দেখি নাই বিশ্বাস তো করেছি। সুবহানাল্লাহ, করেন জান্নাত জাহান্নাম আছে, আমি কথা বলেন দেখছেন, বিশ্বাস তো করেছি। তিনি বলেন ফেরেশতা আছে, দেখি নাই বিশ্বাস তো করেছি। সুতরাং তিনি যখন এত কথা বললে আমি বিশ্বাস করি, উনি বলছে কালকে মেরাজে গেছে, আমি আবু বকর সেটাও বিশ্বাস করে নিয়েছি। আপনারা এবার রেজাল্ট ঘোষণা করেন তো, আবু জাহেল পাস না ফেল? ফেল। এখন আবু জাহেল ফেল করার অবস্থা দেখে আবু জাহেলের এক বন্ধু, সমাজের মাঝে কিছু লোক আছে খুব কিলিকবাজ আছে না, চা দোকানে গেলে টের পাবেন, গ্রামে যে চা দোকান দিয়ে আছে না, ওখানের মাঝে দেখবেন যে কিলিকবাজ লোকেরা থাপ টেবিল থাপ্পর দিয়ে কথা বলে, পুরা সমাজ যত ফেসগি ওরা লাগায় রাখে, এরা ফেসগি লাগায় আবার নেতা হইয়া বাঙ্গাল, ঠিক না? ওরা ভাইয়ে ভাইয়ে লাগাই দেবে, আপন জন আপন জন লাগাই দেবে, পরে আবার বিচার করতে যাবে। আস্তাগফিরুল্লাহ, এমন কিছু কিলিকবাজ ফাসাদী মানুষ বর্তমানে আছে না নাই? ওরা বড় খারাপ মানুষ, সমাজে খুব প্রভাব দেখায়, ওরা টাকা হাওলাত দিয়েন না ওরা রে, তারা টাকা হাওলাত নিলে আন দেয় না, পরে মারামারি লাগাই দেবে, আপনারা কেমনে কোণঠাসা করে রাখবে সেরকম করবে, দোস্ত সেজে আসবে সুই হইয়া ঢুকে কুড়াল হইয়া বাইর। রাসূলুল্লাহর ওই সমাজেও ক্লিকবাজ ছিল, তার নাম ছিল মুতঈম ইবনে আদি। কি নাম? কথা কওয়া লাগবে কিন্তু আমার সাথে বলেন, মুতঈম ইবনে আদি। কি নাম? ওই মুতঈম বড় ক্লিকবাজ, সেদিন হাতিমে কাবার সামনে সেও ছিল, সে দেখলো তার নেতা আবু জাহেল তো আজকে 100-র মাঝে এক নাম্বারও হইল না, যে উদ্দেশ্য যে পরিকল্পনা নিয়ে আমরা ডাকলো সব কি হইয়া গেল, বন্ডুল হইয়া গেল। তাই মুতঈম ইবনে আদি এবার বলছে তোরা সব থাম, বাতিজা গত রাতে মেরাজে গেছে, আর গেছে মসজিদ আকসা, যাইতে পারে থাম তোরা, আমি কিছু কথা কই। আবু জাহেল বুঝছে মুতঈম যেহেতু মুখ খুলছে, এখন মোহাম্মদ ধরা খাইবই, এই তোরা থাম থাম মুতঈম কথা কোক সরে সরে খালতো ভাই, ঠিক না? দেখবেন যে কিলিক বাস মেস লাগা, আর একটা আমি কইতেছি, হ্যাঁ এ কোক, এর মানে দুইটা আগে সলা পরামর্শ করে
মতিম ইবনে আদি ফ্লোর নিল, ফ্লোর নিয়ে বলছে ভাতিজা তোমার সফরটা তো গত রাতে হয়েছে। রাসূল বলে হ্যাঁ চাচা গত রাতেই তো। মসজিদ আকসায় তুমি গত রাতে গেছো আর আমি গেছি তো অনেক বছর আগে, কেউ ছয় মাস আগে, কেউ দুই বছর, কেউ পাঁচ বছর আগে, আমরা অনেকেই গেছি, কিন্তু তুমি তো গেছো গত রাতে, তাই মসজিদ আকসার ব্যাপারে অভিজ্ঞতা তোমার এখনো তাজা। রাসূল কয় হ্যাঁ তা তো ঠিক, কত তাজা যদি হয় তাহলে বলো দেখি মসজিদ আকসার দরজা জানালা কয়টা। قال النبي عليه وسلم لما كذبني قريش في الحجر قريشا হাতিমে কাবায় আমার আসরা সফরকে মেরাজের ঘটনাকে তারা মিথ্যাবাদী আমি সাব্যস্ত করার চেষ্টা শুরু করছে, পুরা ঘটনাকে তারা মিথ্যা বলার চেষ্টা করলো, মিথ্যা সাব্যস্ত করার জন্য চেষ্টা করলো। এখন আমারে তারা এমন প্রশ্ন করলো, এ প্রশ্নের পরে তো আমি বিপদে পড়ে গেলাম, কারণ আমি যদি বলি জানি না তাহলে তারা হাত তালি দিয়ে বলবে তুমি যাও নাই, আমি তো গেছি কিন্তু আমি তো দরজা জানালা গুনতে যাই নাই। প্রশ্নের মাঝে একটা ধুট্টামি আছে না নাই, বান্দরামি আছে না নাই, এই যে আমরা এখানে আসছি, যদি আমাদের কেউ কালকে জিগায় তুমি যে গেছো মাহফিলে এটা সত্যায়ন করতে হবে, একটা প্রশ্নের উত্তর দাও যে ছোটনা মাহফিলে বাসা ছিল কয়টা প্যান্ডেল, আমরা কেউ কইতে পারবো? আচ্ছা এটা কি প্রশ্ন হইল? এই প্রশ্ন যে করে সে একটা আস্তা হারামি, ঠিক কি না? সে বান্দর, তার মনের মাঝে হারামি আছে না নাই? এই প্রশ্ন কখনো জ্ঞানী লোকের প্রশ্ন হতে পারে না, এটা হলো মানুষকে ঠকাইয়া দেওয়ার প্রশ্ন। ও বন্ধু, অন্যকে ঠকাইয়া নিজে সালা খাওয়া দরকার নেই, এগুলো খুব খারাপ চিন্তার মানুষ, এগুলোকে মানুষ বলে সে কুটনামি করে, এগুলো কুটিল চিন্তার মানুষের কাজ। আল্লাহর হাবিব বলেন বড় বিপদে পড়ে গেলাম, কি করি দরজা জানালা কয়টা আমি তো জানি না, কেমনে কই, যদি আবার বলি জানি না তারা তো হাততালি দেবে বলবে মিথ্যু। রাসূল বলেন সহিহ মুসলিম আছে, আমি এমন বিপদে পড়লাম, এমন এ জাতীয় বিপদে আর জীবনে কোনোদিন পড়ি নাই, চুপ করে দাঁড়ায় আছি। ফাজাল্লাল্লাহু লিল বাইতাল মুকাদ্দাস, হঠাৎ করে দেখি আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে আমার সামনে হাজির করে দিলেন। ফাজাল্লাল্লাহু, জাল্লা শব্দের ফাইল আল্লাহ নিজে, আমার সামনে প্রকাশিত করে দিলেন, হাজির করে দিলেন। বিভিন্ন ভাবে হতে পারে, মুফাসসির মুহাদ্দিসরা কেউ কেউ বলছেন জিব্রিল আমিন পুরা বাইতুল মুকদ্দাস হাতের তালুতে করে নিয়ে আসেন। বাইতুল মুকদ্দাস মসজিদ আকসা থেকে মসজিদ হারামের মাঝখানে যে জায়গাটা ছিল ওই জায়গাটা আল্লাহ ছোট বানায়া দিছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমার সামনে তুলে ধরলেন, ফাতাফিকতু উখবিরুহুম ওয়া আনা আনজুরু ইলাই, আল্লাহর হাবিব বলেন তারপরে আমি এখন চোখে দেখে দেখে বলতে শুরু করে দিলাম দরজা জানালা কোনটা কোন কালার, কোনটাতে ফিন আছে কয়টা, সুবহানাল্লাহ। ও বেটা মতিম তুই কি জিগা বিজিগা, বড় জোরে বলো সুবহানাল্লাহ, যে তোর কি প্রশ্ন আছে কর। ও জ্ঞানীরা, উলুল আলবাব, বিবেকওয়ালারা, ও মুসলমান, বিকৃতি আজকে চলছে সব জায়গায়, ইবাদতে বিকৃতি, ইমানে বিকৃতি চলছে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশে রাসূল গায়েব জানে এমন কথা বলার কিছু লোক আছে না নাই, এটা ইমানের বিকৃতি, ইমানের বিকৃতি। তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, রাসূল যদি গায়েব জানতেন বাইতুল মুকদ্দাস হাজির করার প্রয়োজন হতো না। সহিহ বুখারী পড়ো ভাই, সহিহ মুসলিম দেখো,
রাসূল বলেন কারাপতু কুরবাতান মা কারাপতু হা কাদা আবাদা আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন কুরবতে পড়লাম এমন বিপদে পড়লাম এই প্রশ্ন করার পরে মুতাইম ইবনে আদি এ জাতীয় বিপদে আর কোনোদিন পড়ি নাই রাসূল যদি গায়েব জানতেন তিনি বিপদে পড়বেন কেন রাসূল যদি গায়েবে জানতেন বাইতুল মুকাদ্দাস হাজির করা লাগবে কেন ভাইয়েরা ভালো করে শোনেন রাসূল গায়েব জানে ফির গায়েব জানে অমক গায়েব জানে তমক গায়েব জানে যদি কেউ এই আকীদা লালন করে সে হবে কাফের এবং মুশরিক কয়টা বলছি দুইটা কাফের হবে এবং মুশরিক হবে দুইটা ফতোয়া একসাথে তার গায়ে পড়বে মুশরিক হবে কেন মুশরিক হওয়ার কারণ গায়েবের মালিক একমাত্র কে আল্লাহ শুধু এলমে গায়েব জানে যেই গুণটা আল্লাহর জন্য খাস এটার মাঝে অন্যকে শরীক করার নামে তো শিরিক ঠিক না তা গায়েবের এলেম একমাত্র কার জন্য আল্লাহ কোরআনে বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ হে নবী আপনি বলুন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না তাহলে গায়েবের এলেম একমাত্র কার জন্য عنده مفاتيح الغيب لا يعلمها الا هو আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন গায়েবের চাবি আল্লাহর হাতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এই ইলমটা আল্লাহর জন্য খাস এখন রাসূল গায়েব জানে এটা যদি বলেন তাহলে আল্লাহর খাস গুণের মাঝে শরীক হলো তাই এই আকীদা যে রাখবে সে হবে মুশরিক কাফের কেন হবে কাফের হওয়ার কারণ এই যে আল্লাহ কোরআনে আয়াতগুলো বলতেছে আপনি বলুন আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না রাসূল গায়েব জানে এটা বললে এই আয়াতগুলো অস্বীকারকারী হয়ে যাবে অথচ আমাদের দেশে হাজার হাজার আলেম বোঝায় রাসূল গায়েব জানে এমন কথা তারা বলে ঠিক না গান বানায় গাইবি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গানের কথার মাঝে শিরক আছে যাই হোক বন্ধু বলতেছিলাম আল্লাহর হাবিব বললেন যে আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে বলে দিচ্ছি আবু বকর সিদ্দিক অঙ্কের হিসাব মিলায় না তাই তিনি বলে দিলেন আপনি সত্য বলেছেন সুতরাং বিজ্ঞানীরা যত কথায় বলুক আমরা অঙ্কের হিসাব মিলাবো না আমরা বিশ্বাস করেছি মেয়েরা সত্য ঘটনা ঠিক কিনা এরপরও বিজ্ঞানীদের কথার জবাব কিন্তু আছে এ মিরাজ নিয়ে আমি একটি বই লিখেছি চার বছর পরিশ্রম করে ওই মিরাজের আমি নাম দিয়েছি মিরাজ আধুনিক বিজ্ঞান এই আধুনিক বিজ্ঞানীদের প্রশ্নগুলোর উত্তর আমি সেখানে দিয়েছি বইটা আজকে আমার ড্রাইভারের কাছে হয়তো কিছু কপি আছে যারা চান নিতে পারবেন আলেম ওলামারা বিশেষ করে নেবেন আমার ভাইয়েরা সেখানে বিজ্ঞানীদের উত্তরগুলো আবার আছে কারণ আমার আল্লাহ আল্লাহ রাসূলকে আকাশে নেবেন সূর্য যে পার হওয়া লাগবে আল্লাহ কি জানে না কথা বলেন জানে কি না তাই তো তিনি বলছেন লিরুনি আল তিনি বলছেন বারাকনা হাউলাহু আমি উনার সফরের পথটাকে বরকতময় করেছি সুবহানাল্লাহ দাও দাও করা জ্বলা আগুনের ভিতরে ঢুকা যায় যদি একটা কাপড় পরে ওই কাপড়কে বলে ফায়ার প্রুফ ড্রেস পানির মাঝে নামা যায় ভিজা লাগে না এটাকে বলে ওয়াটার প্রুফ ড্রেস ইউনুস নবী মাছের পেটে ছিলেন তারা প্রশ্ন করে অক্সিজেনের বোতল পাইল কই আমরা বলি আল্লাহ যেহেতু রাসূলকে নিছেন বোতল লাগে না ইউনুস নবীকে মাছের পেটে রেখেছেন বোতল লাগে নাই ইব্রাহিম নবীকে আগুনে রেখেছেন 40 দিন সেখানেও পায়ার পোশাক লাগে নাই
আধুনিক বিজ্ঞানের একটা শাখা আছে, এটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। কি বলে? কি বলে? এসকেপ ভেলোসিটি, বাংলায় তাকে বলা হয় মুক্তি গতি। এই যে আজকে মঙ্গল গ্রহে নবযান পাঠায় না রকেট, কেমনে যায়? মাধ্যাকর্ষণ শক্তি তাদেরকে ধরে রাখে না কেন? ও বিজ্ঞানীরা, সার বিজ্ঞানীরা, তোমরা সাদের দেশে মানুষ কেমনে পাঠাইলাম? তোমরা তো দাবি করো তোমরা সাদে গেছো, তো মাধ্যাকর্ষণ শক্তি তোমাদের কেমনে ধরে রাখে না? এসকেপ ভেলোসিটি মুক্তি গতির অন্যতম একজন বিজ্ঞানী, তার নাম হলো আর্থার ক্লার্ক। উনারা গবেষণা করে আমাদের সামনে বিভিন্ন থিওরি দিয়েছেন, তার মাঝে একটা থিওরি হলো, যদি এমন কোন যান, এমন কোন গাড়ি, এমন কোন বিমান আবিষ্কার করা যায় যেটার গতি হবে প্রতি সেকেন্ডে 8 মাইলের বেশি, ঘন্টায় হওয়া লাগবে 25,000 মাইল। কত সেকেন্ডে কত মাইল? ঘন্টায় যদি 25,000 মাইল হয় প্রতি সেকেন্ডে 8 মাইল, ওই গতিতে দুনিয়া থেকে যদি আকাশের দিকে কোনো যান এভাবে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়া যায়, তার গতি বেশি হওয়ার কারণে মাধ্যাকর্ষণ শক্তি তারে আর আটকাইতে পারে না। প্রতি সেকেন্ডে 8 মাইল না, আল্লাহ যে বোরাকে করে নিয়েছে, ওই বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে, বারকুন মানে বিদ্যুৎ, বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল। আল্লাহ নিয়েছে এমন এক জানে করে, এটার গতি ছিল 1,00,000-2,00,000 মাইলেরও বেশি, তোমার মাধ্যাকর্ষণ শক্তি তার আটকাইতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মেরাজে, ওই বোরাকে করে মসজিদ আকসা, সেখান থেকে আকাশে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ করে করে আল্লাহর হাবিব চলে গেলেন একবারে সপ্তম আকাশের উপরে। পথিমধ্যে বিভিন্ন নবীদের সাথে দেখা হয়েছে, হয়েছে না? প্রথম আকাশে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইয়াহইয়া, হযরত ইদ্রিস, তৃতীয় আকাশে হযরত ঈসা, চতুর্থ আকাশে হযরত মূসা, প্রথম আকাশে হযরত আদম, দ্বিতীয় আকাশে ইয়াহইয়া ঈসা, তৃতীয় আকাশে ইউসুফ, চতুর্থ আকাশে ইদ্রিস, পঞ্চম আকাশে হযরতে মূসা হারুন, ষষ্ঠ আকাশে হযরত মূসা, সপ্তম আকাশে আমাদের বাবা ইব্রাহিম খলিলুর রহমান। কথা হলো, সালাম কালাম হলো, ইব্রাহিম নবীকে দেখলেন তিনি ঠেস দিয়ে বসে আছেন বাইতুল মামুরের সাথে, অনেক আলাপ আলোচনা, অনেক কিছু দেখা, তারপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। ওখান থেকে আরেকটু সামনে রাসূল বলেন, আমি তারপরে এমন এক জায়গায় গেলাম যেখানে যাওয়ার পরে আমার কানে আওয়াজ আসছে, কেউ যেন কাগজের মাঝে কলম দিয়ে লিখতেছে, সামিতু শরীফাল আকলাম। সুবহানাল্লাহ, পড়েন ভাই। আমি কাগজে লেখার খসখস ধ্বনি আমার কানে শুনছি, এটাকে বলা হয় মাকামে শরীফে আকলাম, এটা সিদরাতুল মুনতাহার পরে। আমি জিব্রিলকে প্রশ্ন করলাম, জিব্রিল কিসের আওয়াজ? আর আমাদের দেশে আমরা শুনছি জিব্রাইল বলছে, আপনার সিদরাতুল মুনতাহায় গিয়া, লাউ তাকাদ্দামতু খাতওয়াতান, যদি আমি আর এক কদম যাই, লা হাতারি কান্না, আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, আমার সীমানা এখানে শেষ, আপনি আবার যান, আপনি জ্বলবেন না। এখন জিব্রাইল জ্বলা যায়, রাসূল কেন জ্বলবে না? বেদাতিরা কয় দলিল পাইয়া গেছি, জিব্রাইল নূরের তৈরি, রাসূল নূরের তৈরি, কয় দেখেন আপনারা, নূরের তৈরি জিব্রাইল জ্বলা যায়, রাসূল কিন্তু জ্বলে না, কারণ রাসূল তো আল্লাহর জাতি নূর, নাউযু বিল্লাহ,
তারা কয় দেখেন রাসূল যে আল্লাহর জাতি নূর, এটাই তো দলিল। অত সোহাদা কিযবুন কবীহুন, জিব্রিল আমিন এমন কোন কথা রাসূলকে বলে না, এটা একটা মিথ্যা বানোয়াট কথা। বরং আল্লাহর হাবিব বলেন, জিব্রাইলকে আমি প্রশ্ন করলাম সিদরাতুল মুনতাহার পরে যাইয়া শরীফে আকলাম নামক মাকামে, যে কিসের আওয়াজ কানে শুনি? জিব্রাইল আমির বলতেছে এটা হচ্ছে তাকদীর লিখার আওয়াজ। সুবহানাল্লাহ, আল্লাহর আদেশে ফেরেশতারা তাকদীর লিখছে। বলতে পারেন হুজুর, তাকদীর তো পৃথিবী সৃষ্টির আগে লিখছে, তাকদীর তো সবে কদরের দিন লেখে। আমার বন্ধু সব ঠিক আছে, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই আয়াতের ব্যাখ্যা হলো এই তাকদীর লেখা, কারণ প্রতিদিন ওই তাকদীর যেটা আগে লেখা হয়েছে এটার আলোকে কোনো সন্তান দুনিয়া আসতেছে, কোনো মানুষ মরে যাচ্ছে, কোনো রাজাকে জেলখানার কয়েদি বানাচ্ছে, আবার ফতের কাঙ্গাল কাল্লা বাদশাহ বানাচ্ছে। এ প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে ফেরেশতারা এগুলো লিখতেছে। আল্লাহর হাবিব বলে আমি ওই শরীফ আকলাম শুনলাম, কলমের আওয়াজ খসখস ধ্বনি শুনলাম, আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে মেরাজের রাতের ঘটনায়। এর পরে রাসূল আর উপরে গেছে এমন আর একটা হাদিস নাই, কিন্তু আমাদের দেশের লোকেরা রাসূলুল্লাহকে আরশে আজিমে পৌঁছায় কো রাসূল আরশে উঠছে, পায়ের মাঝে জুতা ছিল, তখন তিনি চাইলেন জুতা খুলতে, আল্লাহ তাআলা বলেন হে আমার রাসূল জুতা খুলবেন না, আপনার পায়ের ধুলার জন্য আমার আরশ অপেক্ষা করতেছে। এমন কাহিনী কোরআন হাদিসের কোথাও নেই, এগুলো আমার বক্তব্য নয়, ভাবতে পারেন নিচে বসে কোন মহাদ্দেস আবুল কালাম আজাদ মিয়া তুমি কয়টা হাদিস পড়ছো, তুমি যে বলে দিচ্ছ হাদিসে নাই। এই জন্য আমি ব্যাখ্যা করলাম, এটা আমার কথা নয়, সময় তো কম, কথা অনেক রয়ে গেছে। এ প্রতিটা কথা আমি কোন কিতাব থেকে এনেছি, আমার বইতে ফিস্টা নাম্বার সহ দিয়ে দিয়েছি। এগুলো মহাদ্দেসরা বলেছেন, যারা হাফিজুদ দুনিয়া ছিলেন, হাফিজুদ দুনিয়া আল্লাহর হাবিবের 5,00,000-6,00,000 হাদিসের সনদ যাদের মুখস্থ ছিল, তারা কমরে এগুলো হাদিসে পাই নাই। আর বন্ধু বাস্তবত তাই, আমি আবার আপনাদের বোধগম্য করে বলছি, একটু কথা খেল করেন, জিব্রিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়ে বলে, যদি আমি আর সামনে যাই আমি জ্বলে যাব, এই তো কথা। কিন্তু কোরআনের দিকে তাকান, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারাল মালাইকাতা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, হে নবী আপনি দেখবেন আরশে আজিমের চারপাশে ফেরেশতারা গোল হইয়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, বলেন কোথায় দাঁড়ায় আছে? আরশের চারপাশে। ওয়া হুম মিনাল কারুবিয়্যিন, তাদেরকে কারুবিয়্যিন বলা হয়। মুফাসসিররা বলেন, সফহুম মিয়াতু আলফ লা ইউহসাদুহুম, কাতার হলো 1,00,000, প্রতি কাতারে কত ফেরেশতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই ফেরেশতারা দাঁড়ায় আছে আল্লাহ কই আরশের, কোরআনের আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, ফেরেশতাদের মাঝে নেতাকে কথা বলতে হবে, ফেরেশতাদের নেতাকে। তো জিব্রাইল আমিন কয় আমি আর সামনে গেলে জ্বলে যাব, আর 1,00,000 ফেরেশতা আর সে চারপাশে খাড়ায় আছে, একটাও জ্বলে না। শুধুমাত্র আরশের চারপাশে নয়, আরশে আজিম ফেরেশতারা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেন, ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, 8 জন ফেরেশতা সেদিন তাদের কাঁধের মাঝে আরশ নিয়ে দাঁড়ায় আছে থাকবে। কয়জন? ওয়া হুম মিনাল আওয়াল, আল্লাহর হাবিব বলেন ওই ফেরেশতাগুলোকে আওয়াল বলা হয়। আওয়াল ওয়ালুন শব্দের বহুবচন, ওয়াল মানে হলো বন্য ছাগল,
আরশ বহনকারী ফেরেশতা তাদের কান ছাগলের কানের মতো, চেহারা ছাগলের চেহারার মতো, পা ছাগলের চেহারার ছাগলের পায়ের মতো। বন্য ছাগল যেমন একটু বড় বড় হয়, লম্বা লম্বা কান হয়, এমন ফেরেশতা আল্লাহ আটটা বানায়া তাদের কাদের মাঝে আল্লাহ আরশ রেখে দিলেন। রাসূল বলেন ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে গড্ডান দূরত্ব আকাশ এবং জমিনের সমান। ওই ফেরেশতাগুলো কত বড় আল্লাহই ভালো জানেন। আরশ বহনকারী ফেরেশতা কয়জন? আমার কথা না আল্লাহর কথা। জিব্রিল আমিন কো আমি সামনে গেলে জ্বলে যাব, আটজন ফেরেশতা তো জ্বলল না। মুসলমান রাসূলের পায়ের ধুলার জন্য আরশ অপেক্ষা করতেছে, আল্লাহ কয় জুতা খুইলেন না, আপনার ধুলার জন্য আমার আরশ ওয়েট করতেছে। এতে বোঝা যায় মক্কায় রাসূল যে জুতা পায়ে দিয়ে হাঁটছে ওই জুতাতে তো ধুলাবালি লাগছে, ঠিক কি না? কথা কন না কেন ভাইয়া, ঠিক কি না? এই জুতাগুলো রাসূল কোত্থেকে কিনছিল? নিশ্চয় মক্কার কোনো বাজার থেকে। জিব্রিল আমিন কয় আমি সামনে গেলে জ্বলে যাব, কিন্তু মক্কার বাজারের জুতা জ্বলে না। ও বেদাতি ভাইরা, তোমরা যে বলো রাসূল জ্বলে না, তিনি আল্লাহর আরশের নূর। আমাদের কুমিল্লা এক পীরা ছিল, শেষে লেখা ছিল বুক দাদি, আমি নাম না বললাম, সামনে ছিল ডক্টর, শেষে ছিল বুক জাইদ বুক দাদি। উনি যখন বিভিন্ন ওয়াজে যেতেন মোমবাতি লইয়া যাইতো, মোমবাতি সামনে নিয়ে আগুন লাগাইতো, বলতো আল্লাহ রাসূলকে যখন বানাতে চাইলেন তখন তিনি তার হাতটাকে তার বুকের মাঝে খামসি মারলেন, খামসি মাইলা এক মুখ নূর নিলেন, নিয়ে তারপর বলে কোন মোহাম্মদ, তারপর সাথে সাথে মোহাম্মদ নবী হয়ে গেল। এখন ওই বকজাইদ ফির বলতো তোমরা বোঝো না কেন, আল্লাহ যেমন নূর রাসূলও সেই নূর, নাউজুবিল্লাহ। তাই তো খোদার নূরে জিব্রিল জ্বলে যায় রাসূল জ্বলবে না। এখন পাবলিক মনে মনে ভাবতে পারে, রাখেন পাবলিক মনে মনে ভাবতে পারে, আল্লাহ যদি এখান থেকে এক খামসি নূর নেন তাহলে তো জায়গাটা পুরাটা এখন খালি। কথা কেনা ওর হয়ে জায়গাটা কি খালি, এই জন্য বেটার বুদ্ধি আছে, হেতে মোমবাতি লই যেত। ম্যাচ থেকে এখন পকেট থেকে আগুন বের করা, মোস্টাম টর্চ লাইট বা যে কোনো একটা বাইর করা আগুন লাগাই, এখন আগুন লাগায়া পাবলিক রে কইতো মোমবাতিতে আগুন আছে নি, পাবলিক কইতো আছে, এডাত আছে নি, কই নাই, এবার লাগাইতো, লাগাইয়া কই এটার আগুন ওটার থেকে আসছে, পাবলিক কয় হ্যাঁ তাই তো দেখলাম, কয় আগুন কমছে নি, কয় না, কয় আল্লাহর বুক থেকে রাসূলকে আল্লাহ বানাইছে এখন কমে না। একবারে হাতে কলমে মানুষরা দেখায়া মুশরিক বানাইয়া দিত, যদি কেউ রাসূলকে আল্লাহর অংশ মনে করে এটা সরাসরি জাতের মাঝে শরীক করা হবে। দলিল পেয়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে আল্লাহর কাছে আরশ আজিমে চলে গেছে, ও বন্ধু, অথচ মুহাদ্দিসরা বলেন লাম ইয়ারিদ হাদিফি হাদিসিন সহিহিন ওয়ালা দাঈফিন আন্নাহু কাদ রাকাল আরশা, মেরাজের রাতে আল্লাহর হাবিব আরশ আজিমে উঠেছে, এমন একটা যঈফ হাদিসও পাওয়া যায় না। যদি সত্যি সেদিন বিশ্ব নবী আরশে উঠতেন তাহলে এই আলোচনাটা কোরআনের মাঝে সবচেয়ে বেশি পাওয়া যেত, কারণ যেখানে মুসা নবী আল্লাহরে দেখতে চাইছে আল্লাহ কইলেন তারানি আমারে তুমি দেখতে পাইবা, সেখানে যদি আল্লাহ বিশ্ব নবীকে মেরাজের রাতে আরশে আজিমে নিয়ে যেতেন তাহলে আল্লাহ নিজে তো এটা এমন ভাবে কইতেন, তিনি বুঝাইয়া দিতেন দেখো মুসা আমারে দেখতে চাইছে আমি দেখার দেই নাই, আর আমি শেষ নবীরে আরশে বসাইছি। কিন্তু এই প্রসঙ্গে কোরআনে একটা শব্দ নেই।
এরপরে আবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরশে যেতেন তাহলে আমি যে বললাম ২৫ জনের মতো সাহাবি, ৫০টার উপরে হাদিস বলছেন এই প্রসঙ্গে। আমি আমার বইতে ৪১টা হাদিস এনেছি, এক একটা হাদিস আড়াই তিন পৃষ্ঠা লম্বা আছে সহি বুখারীতে সহি মুসলিমে, বিশাল বড় বড় হাদিস। বিশ্বনবী যদি সত্যি আরশে আজিমে যেতেন তাহলে তিনি এই কথাটা বারবার বলতে থাকতেন, ঠিক কিনা? ও ভাই আমার এখানে সৌদি আরবে গেছে এমন হাজি সাহেব আছে না? আচ্ছা, দুইবার চারবার ছয়বার আমরাও গেছি আলহামদুলিল্লাহ। যদি আমাকে সৌদি আরবের ব্যাপারে কাহিনী বলতে বলে, হুজুর আপনি সৌদি আরবে গেছেন একটু কোন কিছু, তাহলে আমি বলবো শোনো বিমান উড়ছি নামছি জেদ্দা এই 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 ঘটনা আমি শোনাবো। কিন্তু যদি আমার কোনো সফরে বাদশাহ আবদুল্লাহর সাথে অথবা বাদশাহ সালমানের সাথে তার রাজপ্রাসাদে এক কাপ চা পাশাপাশি খাওয়ার সুযোগ হইত, তাহলে আমি পার্সোনালি ছবি টবি এমন কম তুলি, ফেসবুকে দেয়া ছবি টবি খুব কম, আমি বিভিন্ন জিনিস লিখি কিন্তু ছবি টবি আমি আপলোড খুব একটা করি না, খুব কম, অভ্যাস নাই, এটা আমি হারাম মনে করি। এটা আমি সেলফি তুলেছি খুব কম, হয় না মনে নাই তুলছি কিনা। কিন্তু যদি সুযোগ হতো বাদশাহ সালমানের সাথে চা খাওয়া, আমি এটা কিন্তু ছাড়তাম না। কথা বোঝেন নাই যে বাদশাহ সালমান আমার রাজপ্রাসাদে দাওয়াত দিয়ে নিছে, একসাথে বৈশা চা খাইছি ঠেলা কায়ে, আমি তো মাদ্রাসায় এসে টিচারের দেখাইতাম দেখাইতাম না, আমার বন্ধু বান্ধব সবাই কইতাম দেও আমি কেনা, ঠিক না বেঠিক? কারণ বাদশাহ সালমানের সাথে চায়ের দাওয়াত এটা সব লোকে পায় না, এটা বিরল সম্মান, এটাই তো বিবেক বলে। এবার আপনারাই বলেন তো, আর সে আজিমে যাওয়ার মতো সম্মান আর কিছু আছে নাকি? রাসূলকে যদি আল্লাহ নিতেন তাহলে অসংখ্য হাদিসে এটা পাওয়া যেত, কিন্তু কোন জয়ীফ হাদিসেও নাই। আপনারা বলতে পারেন হুজুর এখন যারা বলে, বললে অসুবিধা কি? শুনতে তো একটু মজা মজা লাগে, এবং রাসূলের দাম তারা একটু বাড়াইছে, অসুবিধা কি? আমি বলবো বন্ধু না না, আগাছাকে তুমি কখনো জমিনে থাকতে দিও না, আগাছা জন্ম নেবে মূল ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজে কেন নিছে? তিনি বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন দেখাতে চাই। আল্লাহ তার নিদর্শন দেখাইছে, আমরা সুন্নার বাহিরে গিয়া মজা পাইতে চাই না, বিকৃতির মাঝে মজা খুঁজবো না, সত্য যাহা আমরা তাহাই গ্রহণ করব, যতই মিঠা লাগুক কোনো বেদাত খোরাপাত গ্রহণ করতে পারি না। আমার বন্ধু আসুন মেরাজ থেকে আবার শিক্ষা কি, বিশাল লম্বা আলোচনা, আর সামনে যাব না, মেরাজের আলোচনা আমরা পড়ব জানব শিখব, এবং মেরাজের মূল শিক্ষা নামাজ ফরজ হওয়া, ওয়াকাদ রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে ১৩-১৪টা আলোচনা আল্লাহ করেছেন, মৌলিক শিক্ষাগুলো দিয়েছেন, ওই মেরাজ থেকে শিখে নিজের জীবনটাকে কোরআনের আদলে দিলে সাজানোর তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমিন। এ প্রসঙ্গে আমি ওলামাই হযরতকে বলবো, আপনারা আমার বইটা নেবেন পড়বেন অন্যদেরকে শিখাবেন দেবেন, সত্যকে সংরক্ষণ করা হককে জিয়ায় রাখা এটা সবার দায়িত্ব, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।